হচ্ছে লুক্সটা ভালো এখানে কিন্তু পয়দাকে আমি অবজেক্ট বলবো না এটা হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাকে বলে কমপ্লিমেন্ট হচ্ছে যেটা সাবজেক্টের একটা পরিপূরক অংশ আমরা সেটাকে বলবো কমপ্লিমেন্ট সীমা লুক্স পয় তাহলে সাবজেক্ট পড়ছে প্রথমে তারপরে ভার্ব থাকছে তারপরে থাকছে কমপ্লিমেন্ট এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বা ডিক্লারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তিন নম্বর কথা can speak in English. Like I can speak in English. Look over. I can do something. Can touch at the auxiliary verb. I'm not saying that speak touch main verb. Is in English. Can I do it? এটা হচ্ছে কিন্তু একটা এক্সটেনশন তো দেখো এইটা একটা গঠন হতে হবে সাবজেক্ট থাকলো অক্সিলিয়ারি ভার্ব থাকলো মেন ভার্ব থাকলো এক্সটেনশন থাকলো তো এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি করতে পারি এছাড়াও আরও অনেক ধরন আছে যেমন তোমার নেগেটিভ ভার্ব থাকলে সেটা একজন হতে পারে আবার মডার্ব থাকলে সেটা একজন হতে পারে আমি যেটা আলোচনা করলাম তিন রকমের স্ট্রাকচার এটা একদম প্রাইমারি একটা স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সে সমস্ত সেন্টেন্স সে সমস্ত বাক্যের দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় অথবা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স এই বাক্যের একটা বৈশিষ্ট্য কি এই বাক্যের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে অবশ্যই থাকবে এটাকে বলছে সাইন অফ ইন্টারোগেশন তো এই বাক্যের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে এই বাক্যের দ্বারা সবসময় কোনো প্রশ্নকে জিজ্ঞাসা করা হবে অথবা কোনো কিছু জানতে চাওয়া হবে তো দেখো এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কাজ করার ধরন অনুযায়ী বেশ কিছু ভাগে আমরা আনতে পারি প্রথম ভাগটা কি প্রথম ভাগ হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন ইয়েস নো কোয়েশ্চেন অথবা এর একটা নাম আছে অনেকে এটাকে পোলার কোয়েশ্চেনও বলে অথবা আরেকটা নাম বলে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এটা এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনটে নাম ইয়েস নো কোয়েশ্চেন অথবা পোলার কোয়েশ্চেন অথবা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এই ধরনের বাক্য কি আচ্ছা তোমরা আমাদের শিশু মন্দিরে ইতিহাস বই দেখবে থাকবে সত্য অথবা মিথ্যা লেখো একটা বাক্য তুলে দিল বইয়ে বলবে তুমি সেটা সত্য লেখো অথবা মিথ্যা লেখো তো এইটা ঠিক অনেকটা সেরকম তোমাকে একটা প্রশ্ন করলাম তুমি সেটা জাস্ট ইয়েস বা নো উত্তর দাও হ্যাঁ অথবা না আর কিচ্ছু বলার দরকার নেই তো সেই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন অথবা পোলার কোয়েশ্চেন অথবা তোমার ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন যেমন না উদাহরণ দিচ্ছি আমি ধরো বললাম যে ইউ হেল্প মি লেখা আছে দেখো উইল হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো যদি পারো এস বলে দাও না পারলে নো বলে দাও জাস্ট ইয়েস হতে পারো এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন বা পোলার কোয়েশ্চেন বা অনেকে এটাকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনও বলে আবার ধরো একটা উদাহরণ লিখছি যে Have you done this? Have you done this? তুমি কি এটা করেছো? এক কথায় হ্যাঁ বলো বা না বলো তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিন্তু ওই আওতায় অর্থাৎ জিএসটি প্রশাসনের আওতায় কিন্তু আনতে পারি এরপর আরেকটা আমি জিনিস আলোচনা করবো তো আমরা প্রথম ভাগ দেখলাম কি জিএস কোয়েশ্চেন এর পরের ভাগ দেখবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন অথবা ওপেন এন্ডেড কোয়েশ্চেন ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা কি জিনিস
করে সেটা একটা হুইচ কোয়েশ্চেন বলে, হু হুইচ ওয়ার ওয়েন অনেক কিছু আছে। তো দেখো এটা কি জানো প্রশ্ন, এইখানে তুমি কিন্তু ইয়েস বা নো তে উত্তর দিতে পারবে না। দা হুইচ কোয়েশ্চেন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন ইয়েস বা নো তে উত্তর দেওয়া যায় না। এইখানটাই তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে না, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দেয়ার। যেমন ধরো বললাম যে আমি তুমি আমাকে কখন সাহায্য করবে, এখানে কিন্তু তুমি হ্যাঁ বা না বলতে পারবে না। এটা হচ্ছে একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন অথবা এটাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেনও বলা হয়। এই সমস্ত বাক্য কখনো এক কথায় হ্যাঁ বা না দিয়ে বলা যায় না, তোমাকে এখানে ব্যাখ্যা করে বলতেই হবে। আর একটা কথা বলি, ইউ ডান দিস, তুমি এটা কিভাবে করেছো, এখানে কিন্তু এক কথায় বলা যাবে না তোমাকে, তোমাকে এখানে ব্যাখ্যা করে বলতে হবে। হাউ হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কিভাবে করেছো, কেমন করে করেছো। তবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা তোমার ওপেন এন্ডেড কোয়েশ্চেনের আওতায় পড়ে। এছাড়াও আরো এক ধরনের কোয়েশ্চেনের কথা বলি তোমাকে, পরবর্তী আলোচনা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন একটু বলে রাখি, ট্যাগ কোয়েশ্চেন কিন্তু কোনো স্বয়ং সক্রিয় প্রশ্ন হতে পারে না, এখানে তুমি ডিরেক্ট কোনো প্রশ্ন করতে পারবে না। যেমন আগে একটা প্রথমটা হচ্ছে রিলেশনাল কোয়েশ্চেন, বললাম তুমি আমাকে হেল্প করতে পারবে, হ্যাঁ বা না উত্তর দাও। তারপরটা বলেছিলাম তুমি আমাকে কখন হেল্প করবে সেটা বলতে পারো, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে কখনো ডিরেক্ট কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। ধরো বললাম যে তাই না বলে তুমি কোনো প্রশ্ন বুঝবে, কিচ্ছু বুঝবে না, বলবে যে দাদাভাই কেউ টাকাটা ভুলভাল ঢুকছে কেন। যদি বললাম যে গতকাল তুমি বাজারে গেছিলে, তাই নয় কি বা ঠিক না, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের আন্ডারে পড়বে। একটা উদাহরণ হচ্ছে দেখো যে রাম ঘুরে রাম এখানে কালকে আসবে, তাই নয় কি, এইটা একটা ট্যাগ কোয়েশ্চেন অংশ। কুণ্ঠি সে কি আসবে না, সে কি আসবে, তাই নয় কি, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন বা এগুলোকে তুমি তোমরা যুক্ত প্রশ্ন করতে পারো। ট্যাগ কোয়েশ্চেনের আর একটা উদাহরণ জানি, তোমরা বলতে পারো এখানে যে আই I can't do this. কেন আমি এটা করতে পারবো না, আমি কি পারবো, I can't do this, আমি এটা করতে পারি না, তাই কি আমি পারি, কেন। তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনটা আবার দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে আফারমেটিভ আর একটা নেগেটিভ, সেটা পরে আসো। তো এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এই সব বাক্যগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আওতায় পড়বে। আচ্ছা ন্যাচারালি এছাড়াও আমি তোমাদেরকে আরও এক ধরনের কোয়েশ্চেন মানে বলবো, সেটা হলো যে চয়েস কোয়েশ্চেন। মনে করো দেখো আমাদের শিশু মন্দিরে কিছুদিন আগে আমরা একটা করে কোয়েশ্চেনের সেট আমাদের গ্রুপে আপলোড করেছিলাম, সেখানে একটা প্রশ্ন তিনটে অপশন ছিল, যেটা কি তুমি সেটাকে ক্লিক করলে হতো। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে চয়েস কোয়েশ্চেন, সেটা ঠিক আছে, তোমাকে একাধিক অপশন থাকবে, একাধিক উত্তর থাকবে, সেটা কি তুমি সেটাকে ক্লিক করবে, সেটাকে নির্বাচন করবে, এই কোয়েশ্চেনগুলো বলছে চয়েস কোয়েশ্চেন। তো
দেখাবো বললাম যে উইল ইউ টেক টি অর কফি উইল ইউ টেক টি অর কফি তুমি চা নেবে না কফি নেবে দুটো অপশন আছে যে কোনো একটা তুমি চয়েস করবে এই ধরনের প্রশ্নগুলো বলছি চয়েস কোয়েশ্চেন এটা কি বৈশিষ্ট্য একাধিক অপশন থাকবে একাধিক উত্তর থাকবে যেটা কি সেটাই তুমি জানতে পারো নির্বাচন করতে পারো তো আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে তোমাকে কিছু বাড়ির কাজ আনবো সেটা লক্ষ্য করো লেখাচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইউ রেডি টু গো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত তোমার এটা করতে হবে তোমাকে একটা বাড়ি কাজ তুমি এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ সেটা করতে হবে এরপর আসতে হবে ডিড ইউ গো টু দ্য গেম ফ্রাইডে নাইট আই লাইক ফর হিজ ইন্টেন্সিটি হি ইজ এ গুড লিডার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এগুলো বাড়ির কাজ অবশ্যই করবে তো আশা করছি আসারি এবং ইন্টারপ্রিটিভ সেন্টেন্স সম্বন্ধে তোমাদের প্রাইমারি একটা ধারণা এসেছে সবাই ভালো থাকুন ধন্যবাদ